নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা ইট বোঝাই ট্রাকের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির রূপঞ্জোত সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে। জানা গিয়েছে শুক্রবার ভোরে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর বাইরে এলে দেখেন রাজ্য সড়কে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি এবং বৈদ্যুতিক তার, পাশাপাশি ইট বোঝাই ট্রাকের উপর আরেকটি বিদ্যুৎ খুঁটি আটকে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় জেরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে রূপঞ্জোত সমেত অন্যান্য এলাকাগুলিতে। রাজ্য সড়কের উপর ইট বোঝাই ট্রাক আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। যদিও ঘটনার পর থেকে পলাতক রয়েছে ট্রাক চালক। অন্যদিকে ইট বোঝাই ট্রাকটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে খড়িবাড়ি থানার পুলিশ। কানাডা তুমি দেখবা যা জিনু কায় কানাডা পাশ করাইছ না।